আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি মশলা রেসিপি তৈরি করে দেখাবো। এটা আমাদের সকলেরই প্রয়োজন পড়ে কম বেশি, আর সবাই খেতেও পছন্দ করে এই মশলা দিয়ে তৈরি করা জিনিসগুলো। হ্যাঁ, আজকে চটপটি কিংবা ফুচকার মশলা তৈরি করে দেখাবো। অর্থাৎ এই মশলাটা আপনারা চটপটি, ফুচকা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। যেহেতু ঈদ চলে এসেছে মাত্র কয়েকদিন বাকি, এই মশলাটা আগে থেকে তৈরি করে রাখতে পারেন। ঈদে চটপটি কিংবা ফুচকা বানালে সেটাতে ব্যবহার করতে পারেন। ফুচকার রেসিপি আমার চ্যানেলে এই ভিডিওর পরের ভিডিওটিতে আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন সকল স্টেপ সহকারে ফুচকার রেসিপি। তো চলুন মশলার রেসিপিটি আগে দেখে নেওয়া যাক। চটপটির মশলা তৈরি করার জন্য যেই যে উপকরণগুলো আজকে আমাদের লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ, নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, আস্ত ধনিয়া এটা, আর নিয়েছি 1/4 চা চামচ লবঙ্গ, 7-8টি নিয়ে নিয়েছি শুকনো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন, এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আস্ত জিরা, আর তার সাথে অবশ্যই নিতে হবে বিট লবণ। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ আমি নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো আজকে আমাদের লাগবে। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এখন এখানে আমি আস্ত শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারিতে রেখেছি, লো মাঝারি, অর্থাৎ হাই আঁচে রাখা যাবে না। তারপরে যেটা করতে হবে, চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে মরিচগুলো ভেজে নিতে হবে, অর্থাৎ যেন কালার চলে আসে, সুন্দর একটি স্মেল বের হয়, আর মরিচগুলো যেন মুচমুচে হয়। আর সব কিছু একসাথে ভাজবো না আমি, অর্থাৎ মরিচটা আলাদা ভেজে নিচ্ছি, কারণ মরিচটা সাইজে একটু বড়, তার জন্য এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো এখন চেপে চেপে আমি ভালো করে ভেজে নিচ্ছি, অর্থাৎ মুচমুচে করে কিন্তু ভাজতে হবে। আর আপনারা চেষ্টা করবেন মরিচের বুটু, অর্থাৎ যে অংশটা থাকে বুটা উপরে, সেটা সহকারে নেওয়ার। আমি যেহেতু পাইনি, আমি প্যাকেট মরিচ কিনেছি, অর্থাৎ আমার এখানে ওই বুটু সহ মরিচটা পাওয়া একটু মুশকিল। তো এইভাবে করে আমি মরিচগুলো ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গিয়েছে মরিচগুলো, ভেজে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এখন এখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, অর্থাৎ যেগুলো আগে আমি মেপে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লোতে রেখে জাস্ট সুন্দর একটি স্মেল আসা আর একটু মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি কালচে কালার করে কিন্তু ভাজা যাবে না, তাহলে এটা একটা ব্যাড স্মেলে পরিণত হবে, অর্থাৎ পোড়া পোড়া ভাব চলে আসবে। তখন কিন্তু আর চটপটি কিংবা ফুচকাতে ভালো স্মেল আসবে না দোকানের মতো। তো কয়েক সেকেন্ড, অর্থাৎ 20-30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি যেটা করেছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলার যে তাপটা আছে সেই তাপটাতেই একটু মুচমুচে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিব আমি। তো মশলাগুলো আমি চুলা থেকে সরাসরি একটি প্লেটে নিয়ে নিচ্ছি, আর এখন মশলাগুলো ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই, কিন্তু যে কড়াইতে ভেজেছেন সেই কড়াইতে রেখে ঠান্ডা করা যাবে না। মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এখন মরিচগুলো ভেঙে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যেন ব্লেন্ড করতে কিংবা পাটায় বেটে নিতে সুবিধা হয়। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু মরিচগুলো একদম মুচমুচে আছে, অর্থাৎ সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এটা যদি মুচমুচে না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে ভাঙতো না। তো সবগুলো মরিচ আমি এভাবে ভেঙে কিংবা ছিঁড়ে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন আমি ব্লেন্ডারের স্পাইস যে জাগটা থাকে, অর্থাৎ মশলার যে ছোটো ছোটো জাগগুলো থাকে, সেটাতে এগুলো নিয়ে নিচ্ছি মশলাগুলো। আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, আমি করে নিচ্ছি ব্লেন্ডারের জাগে। এখন সাথে দিয়ে দিচ্ছি যে বিট লবণগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এখন আর কিছুই না, জাস্ট সুন্দর করে একটু মিহিন করে ব্লেন্ড করে কিংবা বেটে নিতে হবে। আমি মিহিন করে চটপটি কিংবা ফুচকার মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একদম মিহিন হয়েছে, আর কি সুন্দর একটি স্মেল আসছে কী বলবো আপনাদের। বাসায় তৈরি না করলে কিন্তু বুঝবেন না। আর এই মশলাটা আপনারা একবার তৈরি করে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, কাঁচের কোনো বয়মে রাখবেন কিংবা কাঁচের বোতলে রাখবেন। আর অবশ্যই বয়ম কিংবা যে পাত্রে রাখছেন সেটা শুকনো থাকতে হবে, তা না হলে কিন্তু যদি পানি থাকে সেক্ষেত্রে আপনার মশলাটা নষ্ট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই সহজভাবে, আর সুন্দর একটি স্মেলযুক্ত চটপটির মশলা, পারফেক্ট দোকানের মতো। এটা কিন্তু অবশ্যই তৈরি করে রাখবেন। ঈদে আমরা সবাই কম বেশি চটপটি ফুচকা বানাই, কিন্তু মশলাটা কিনে আনি, মশলার কিনে আনার কোনো প্রয়োজন নেই, বাসায় তৈরি করতে পারবেন সহজভাবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন ক্লিক করে দিবেন। এর পরের ভিডিওতেই আমি ফুচকার একদম টোটাল A to Z রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে বোরহানির হোমমেড মশলার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই তাহলে খুব ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।